Not present with us physically. His words and teachings are eternal. Swami Vivekananda. Uttar Kolkatar ek kayostho Dotto poribarer sontan Narendranath Dotto. 1863 saler 12 January Hindu sonnyasi, darshonik, lekhok, sangeetoker jonmo. Purbashromer naam chilo Narendranath Dotto. ভারতে হিন্দু পুনর্জাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ ছিলেন ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। আজ 12 জানুয়ারি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে মায়া টিভির পক্ষ থেকে। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না। লক্ষ্য স্থির রেখে দীর্ঘ পথ অতিক্রম করা বীর সন্ন্যাসীর জন্মদিনটিতে ভারতের জাতীয় যুব দিবস হিসেবেই পালিত হয়। সখার প্রতি কবিতার অন্তিম দুইটি চরণ, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিচ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। উত্তর কলকাতার 3 নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটের যে বাড়িতে বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন, আজও সেই সব স্থান যুক্তিবিদ্যা, বেদ, পাশ্চাত্য দর্শনের ওপর যে সকল বাক্যালাপের উচ্চরিত ধ্বনি ভাসছে স্মৃতি নিবন্ধিত করে, আজও তা কম্পিত স্বরে এক অনুধাবন। ১৮৭১ খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন। 1877 খ্রিস্টাব্দ তার পরিবার সাময়িকভাবেই রায়পুরে স্থানান্তরিত হওয়ার আগে পর্যন্ত তিনি এই বিদ্যালয়েই পড়াশোনা করেছিলেন। পরবর্তীতে দর্শন, ধর্ম, ইতিহাস, সমাজবিজ্ঞান, শিল্পকলা ও সাহিত্য বিষয়ে বই পড়ার তার বিশেষ আগ্রহ ছিল। 1881 খ্রিস্টাব্দ নরেন্দ্রনাথ প্রথম রামকৃষ্ণদেবের সাক্ষাৎ পান। ব্রাহ্ম সমাজের সদস্য নরেন্দ্রনাথ সেই সময় মূর্তি পূজা, বহুদেববাদ এবং শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কালী পুজো সমর্থন করতেন না। সত্যকে সকল দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টায় অবিচল থাকার কথা বলেন গদাধর, তাতেও বিশ্বাস করতে পারেননি স্বামী বিবেকানন্দ। সত্যি কি ঈশ্বরের অস্তিত্ব আছে? 1886 খ্রিস্টাব্দ সন্ন্যাস গ্রহণ করেন তিনি। 1893 খ্রিস্টাব্দে জাপান ভ্রমণ করা আর তারপর শিকাগোর উদ্দেশ্যে রওনা। 1897 খ্রিস্টাব্দের 1 মে কলকাতায় বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন ধর্ম প্রচারের জন্য সংগঠন রামকৃষ্ণ মঠ এবং সামাজিক কাজের জন্য সংগঠন রামকৃষ্ণ মিশন। স্বামী বিবেকানন্দের জন্ম উপলক্ষে ভারত ও ভারতের বাইরে মহাসমারোহে পালিত হয় 12 জানুয়ারি।